তো যাদেরকে পছন্দ তাদেরকে সবসময় পাশে রাখা যাদেরকে একটু পছন্দ না তাদেরকে দূর দূর করে সরিয়ে দেয়া এরকম অনেক অনেক অনেকের ক্ষেত্রে হয়েছে নাসুমের এক্সাম্পলটা দিই কি আমরা এত প্রমিসিং একজন খেলোয়াড় হিসেবে দেখেছিলাম কিছুদিন তারপর একটা দুটো সিরিজ খারাপ খেলেছে অনেক দিন হয়েছিল আমরা কোথাও দেখিনি যেই প্লেয়ার নিয়ে আমরা এত ভাবছিলাম সেই প্লেয়ার হঠাৎ করে হঠাৎ করে উধাও হয়ে যায় কেন ছেলেমেয়েরা ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করছে ঠিক তেমন চাইলে পরিষ্কার করা যায় সেই সেইভাবেই বোধ পরিষ্কার করার সময় এসছে ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া যা নেওয়ার চেষ্টা করবে এবং তাদের সেই যোগ্যতা আছে সেই ইচ্ছা আছে এরকম একটা গ্রুপ অফ পিপল দরকার এখন খুব বেশি কারণ আমি জানি যখন আমি চাইলে আমি ভালো কাজ করতে পারবো কারণ সেই পরিবেশটা তৈরি হবে আমাদের ছেলেরা সেই পরিবেশটা তৈরি করে দিয়ে গেছে কিন্তু দল গঠনের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে স্বজন করা হয়েছে এবং সেটা দেখেছি যে অনেকে পারফর্ম করে যাতে তাদের খেলতে পারেনি তাদের ঢুকতে পারেনি এফ আই এম বে এরপরে যখন আসবে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে এবং তাদের কি মেসেজ দিতে চান যে বৈষম্যটা আমরা দেখেছি বিভিন্নভাবে বৈষম্য করা হয়েছে ক্রিকেটারদের সাথে আন্দোলনটাই বৈষম্যহীনতা আন্দোলন সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা মানুষ যখন ফেয়ার ডিসিশন নেয় তখন কিন্তু সব সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায় সো সেটা তো অবশ্যই করতে হবে এটা আমরা অনেকবার দেখেছি এক প্রতিশ্রুতি যে বৈষম্য ব্যাপারটা ছিল তা না সবচেয়ে খারাপ যেটা ছিল যে অনেকেই দেখেছি যারা যারা হয়তো একটু জন্য জাতীয় দলের সুযোগ পায়নি তাদের সাথে যেভাবে ব্যবহার করা হয়েছে আমরা অনেক কমপ্লেন পেয়েছি আগেও পেয়েছি এখনও পাচ্ছি কিন্তু হয়তো হয়তো পিঠে একটু হাত দিলে তারা আবার সাহস করে আবার ফিরে আসতে পারতো কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি কিন্তু সো যাদেরকে পছন্দ তাদেরকে সবসময় পাশে রাখা যাদেরকে একটু পছন্দ না তাদেরকে দূর দূর করে সরিয়ে দেওয়া এরকম অনেক অনেক অনেকের ক্ষেত্রে হচ্ছে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমি নাসুমের এক্সাম্পলটা দিই নাসুমকে আমরা এত প্রমিসিং একজন খেলোয়াড় হিসেবে দেখেছিলাম কিছুদিন তারপর একটা দুটো সিরিজে খারাপ খেলেছে খারাপ খেললে হয়তো একজন খেলোয়াড় হয়তো রেস্টে থাকতে পারে কিন্তু ওকে আমরা কোথাও দেখছি না কিন্তু অনেক দিন হয়েছে ওরা আমরা কোথাও দেখিনি যেই প্লেয়ার নিয়ে আমরা এত ভাবছিলাম সেই প্লেয়ার হঠাৎ করে হঠাৎ করে উধা হয়ে যায় কেন সো এখানে নিশ্চয়ই কিছু একটা আছে কারো অপছন্দের ব্যাপার আছে এখানে সো এই ঘটনাগুলো মোটেই একটা সুস্থ কালচারের জন্ম দেয় না তো এই এই জিনিসগুলো আছে কিন্তু আমাদের বোর্ডের ভেতরে বা যারা এই সিলেকশনের দায়িত্বে থাকে এখন তো অবশ্য নতুন একটা সিলেকশন কমিটি এসেছে এবং তাদের মূল্যায়ন করার সময় এখন আসেনি বাট এগুলি হয়েছে কিন্তু এগুলি বিভিন্ন ক্ষেত্রে হয়েছে বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে নিজস্ব লোকজন দিয়ে ভরিয়ে ফেলে ফেলা হয়েছে বোর্ডে যেখানে প্রয়োজন নেই সেখানেও এই কাজগুলি করা হয়েছে সারা সারা দেশের যে কোচের নিয়োগ হয়েছিল আমি তখন আমি তো নিজেকে পড়েছিলাম সেখানে কী কাজ হয়েছে আমি দেখেছি কিন্তু নিজেদের লোক নিয়ে সব সারা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোচদেরকে সেভাবে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এবং তার ফলশ্রুতিতে যা হয়েছে আমরা তো কেউ জানি না হয়তো রুট লেভেল থেকেই যে ক্রিকেটের যে গ্রোথটা হবার কথা ছিল সেটা কখনো হয়নি কিন্তু এবং সেটা দেখারও কেউ নেই কিন্তু

যদি যদি ওখানে ওখানে আমার কন্ট্রিবিউট করার সুযোগ থাকে যদি দেখি সেরকম একটা টিম ওখানে আছে এবং আমি যদি আমন্ত্রণ পাই হয়তো আমি আগ্রহী হব বাট নট ন্যাসেসারিলি যে ওখানে যেতে না পারলে আমি খুব দুঃখ পাবো বা আমার খুব আফসোস হবে একেবারেই না আমি বাইরে থেকে আমি এখন আমার প্রয়োজন হবে না কোথাও কোনো কিছু তন্ত্র হওয়ার জন্য আমি জানি যে এখন আমি চাইলে আমি ভালো কাজ করতে পারবো আর সেই পরিবেশটা তৈরি হবে আমাদের ছেলেরা সেই পরিবেশটা তৈরি করে দিয়ে গেছে কিন্তু আমি এখন যদি চাই দিই আমি যদি বডি কে কাকে বলি এইভাবে এটা হওয়া উচিত তারতেসে শুনবে আমি যদি বডি ডিরেক্টর না হই তাও তারা শুনবে যেটা আগে আমার সুযোগ ছিল মানে আগে সুযোগ ছিল না এখন কিন্তু সেই পরিবেশটা তৈরি হবে আমরা সবাই মিলে কিন্তু ভালো কাজ করতে পারব আমরা ভিতরে থাকি কি না না থাকি একটা কথা বলছিল বারবার যে আসলে সজন प्रदीप কথা বলছিল আর নির্বাচকরা আসলে তাদের সঙ্গে আসলে বৈষম্য স্বীকার করেছে আমরা দেখিতাম যে সেই নির্বাচকরাই আবার বিসিবিতে একদিন পরে এসেছে আসলে এইটা আসলে কতটা আসলে কি ইঙ্গিত করে আসলে যে যেই ইতিহাসের কি আবার পুনরাবৃত্তি হবে কিনা না এটা এটা তো একটা একটা প্র্যাকটিস সবসময় থাকে যারা 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 সুবিধাবাদী থাকে তারা সবসময় সবখানে সুবিধা নিতে চায় এটা সবখানে থাকে আমি মিডিয়াতে দেখেছি ব্যাপারও দেখেছি যে দু একদিন পথে গত দু একদিন অনেকেই ক্রিকেট বোর্ডে এসছেন এটা বোধহয় অনুচিত এক ধরনের প্যালিক সৃষ্টি হয়ে যায় তাতে আমরা জানি যে পিটিএল বোর্ডের ডিরেক্টর কেউই কিন্তু এখন নেই যারা স্টাফ আছেন তারা এই বোর্ডটা চালাচ্ছেন এখন সো আমার মনে বাইরে থেকে এরকম আসা যাওয়াটা বোধ তাদের জন্য কমফোর্টেবল ফিল না করারই কথা তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের কাজগুলি তারা যেন যথোচিতভাবে করতে পারে আমার মনে হয় না এখন আর কাউকে বলে দেওয়ার প্রয়োজন আছে যে ফ্রেন্ডলি কাজ করতে হবে ঠিকভাবে কাজ করতে হবে এখন মনে হয় না কাউকে এটা বলে দেওয়ার প্রয়োজন আছে ক্রিকেট বোর্ডও যারা আছে কাজ করছে তারাও ঠিকভাবে কাজ করবে কিন্তু এই বাইরে থেকে আসাটা বোধহয় মোটেই ঠিক হয়নি আর যারা আগে ছিলেন এখন এখনও আবার এসে আগের জনদের ব্যাপারে মন্তব্য করছেন এটা বোধহয় তাদের করা ঠিক হয়নি যারা আগের বেনিফিশিয়ারি ছিলেন তাদের বোধহয় এটা করা ঠিক হয়নি হ্যাঁ তাদের মধ্যে অনেকে যুক্ত থাকতেও পারে কিন্তু তাদের কাছ থেকে বেনিফিটটা নিয়ে এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা বোধ ঠিক না দিন কাজ করছেন বিসিবিতেও ছিলেন কোচিংও করিয়েছেন বিসিবি যে প্রক্রিয়ায় চলেছে এখন বিসিবিতে কি কি চেঞ্জ হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং কোথায় কোথায় চেঞ্জ প্রয়োজন এখন বিসিবিতে বিসিবিতে চলেছে আমরা তো দেখেছি যে বিসিবিতে এক নায়কতন্ত্র চলেছে আমরা দেখেছি একজন প্রেসিডেন্ট এত বছর ধরে চলেছে এবং তারও হাতে কোনো এক একজন লোক আছে যারাই বোর্ডটাকে চালিয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড চলেছে সেটা প্লেয়ার ডেভেলপমেন্টই হোক খরচের ব্যাপারই হোক ডেভেলপমেন্ট বা অন্যান্য স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ব্যাপারই হোক প্রত্যেকটা ব্যাপারে তাদের সিদ্ধান্তেই সব কিছু হয়েছে যদিও তাদের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই ক্রিকেটীয় কোনো ব্যাকগ্রাউন্ডই নেই তাদের কথাতেই সবাইকে চলতে হয়েছে এবং এবং ওখানে যে আমরা আমরা স্বজনপ্রীতি দেখেছি ওখানে যে আনফেয়ার ব্যাপারগুলি দেখেছি সেগুলি আমাদেরকে সত্যিকার অর্থে অনেক পিছিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা আমাদের যে আর্থিক যে অবস্থা এবং যেই জনপ্রিয়তা খেলাটার আমাদের বোধ হয় বাই দিস টাইম এই 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 সাবকন্টিনেন্টে ভারতের পেছনে হয়তো থাকার একটা দল হিসেবে থাকা উচিত ছিল এমনকি শ্রীলঙ্কা পাকিস্তানের উপরের একটা দল হিসেবে থাকা উচিত ছিল যেখানে আমরা এখন নেপালের সাথে জিতে আমরা যেই উচ্ছ্বাস করি বাংলাদেশ কিন্তু এখানে থাকার মতো দল হবার কথা না এবং সেটা ওই কারণেই কিন্তু খুবই পুয়ারলি পরিচালিত হয়েছে বছরের পর বছর আমরা দেখেছি কীভাবে ইলেকশন হয়েছে ওই একই লোক আগে থেকে ঠিক করা আছে কিভাবে কে কে আসবে বোর্ডে আগে থেকে সব ঠিক করা কে কে খেলার মাঠে জিতবে সেটাও আগে থেকে ঠিক করা এরকম একটা কালচার চলে আসছিলো দীর্ঘদিন থেকে সো পুরো কালচারটাকে ধ্বংস করে দেখা দেওয়া হয়েছে এবং এবং আমরা দেখেছি খুব সাধারণভাবে ক্রিকেট বোর্ডে ঢোকা মানুষগুলো ই অসাধারণভাবে বেরিয়ে গেলো আমরা এখন তো শুনি এক একজনের নাকি মানে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এক একজন সো সবাই যে ইল মোটিভ নিয়ে এখানে এসেছিলো সেটা খুব পরিষ্কার সে কারণে ক্রিকেটের এই এই দুরবস্থা সো ওখানে বোধহয় আমূল পরিবর্তন দরকার আমরা রাস্তাঘাটে যেমন দেখছি না ছেলেমেয়েরা ছেলেমেয়েরা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে ঠিক ঠিক তেমন চাইলে পরিষ্কার করা যায় সেই সেইভাবেই বোধায় পরিষ্কার করার সময় এসছে এখানে 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 অবশ্যই যোগ্য যাদের নলেজ আছে যাদের অভিজ্ঞতা আছে যারা যারা অন্য কিছু চায় না যাদের কোনো ইলমোটিভ নেই যারা 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 যাদের প্যাশন আছে ওই ধরনের মানুষ আসা দরকার যারা শখ এ ধরনের মানুষের আসা দরকার যারা এই বোর্ডটাকে পরিচালিত করবে সামনে অনেক কাজ আছে বোর্ডে কিন্তু অনেক কাজ এখন কত খেলা কত কি এবং এই এই ক্রিকেটটা আমরা জানি ক্রিকেটটা আমাদের কোথায় নিয়ে যেতে পারে আন্তর্জাতিকভাবে তো আমরা ক্রিকেটকে দেখেছি বাংলাদেশ কোন জায়গায় নিয়ে যেতে পারে সো আমার মনে হয় যে যোগ্য একটা কমিটি যদি ফর্ম করা যায় বোর্ডরা যদি বোর্ডে যদি লোকজন আসে আবার ক্রিকেটে সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে সো আমি নিশ্চিত যে আজকে শপথ পাঠাবে নতুন আমরা একটা একটা

না সেটাই একই মানে একই গোষ্ঠী যখন কাজ করে সবাই সবাইকে খারাপ কাজের ব্যাপারে কমপ্লিমেন্ট করে হ্যাঁ না ও খারাপ করলে ওকে সেভ করে ও খারাপ করলে ওকে ওই সেভ করে সে নিজের নিজেদের সব কিছু কিন্তু সো সবাই সবাইকে এই ভালো বলে কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট আসে সেটা ভালো রেজাল্ট আসে না আনফর্চুনেটলি সো সে কারণেই এবং একটা মানুষ একই কাজ নতুন কিছু করবে না কিন্তু সে যা যা করতে অভ্যস্ত সেটি করবে সেটাই আমরা বারবার কিন্তু দেখে এসেছি আমরা বারবার দেখে এসেছি যে সামনের থেকে আমরা এটা করবো আগামী বিশ্বকাপে এমন হবে কিংবা সামনে আমরা অনেক মাঠ করবো কিন্তু ঘুরে ফিরে কিছুই কিন্তু হয়নি কিন্তু কিন্তু আবার যখন মিডিয়াতে উঠেছে এগুলো কেন হচ্ছে না তখন আবার শুনেছি আবার এগুলি করবো সেগুলি করবো কিন্তু আর তো কিছু হয়নি সো আমার মনে হয় যে ডাইনামিক একটা গ্রুপ অফ পিপল দরকার ক্রিকেট বোর্ডের যারা সত্যিকার অর্থেই ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া যা নেওয়ার চেষ্টা করবে এবং তাদের সেই যোগ্যতা আছে সেই ইচ্ছা আছে এরকম একটা গ্রুপ অফ পিপলের দরকার এখন খুব বেশি